হাই বন্ধুরা, পুরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটা চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের চ্যালেঞ্জটা আমি আর সুনীল ভাই করব। আর দেখো, এখানে সব কিছু নিয়ে বসেই পড়েছি। এমনি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, তবুও আর বলে দিই, এখানে আছে ফুচকা, দুজনে দুটো প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে আছে টক জল, আর দুজনের দুদিকে রেখেছি একটু করে আলু। আলুটা ভালো করে দেখিয়ে দিই, আর বলে রাখি যদি মানে যে জিতে যাবে তাকে 500 টাকা দেয়া হবে। তো ওর কাছেও আছে একটা 500 টাকা আর আমার কাছেও আছে একটা 500 টাকা, যে জিতে যাবে তাকে দিয়ে দেওয়া হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা মানে চ্যালেঞ্জ ভিডিও হলো, কোনো টাইমিং সেট করব না, এই মানে পুরোপুরি ফুচকাগুলো কে কত আগে খেতে পারে। তো চলো শুরু করা যাক। আমি পারবোই না, তোমরাও জানো তো। 1 2 3 স্টার্ট বলবো। তো 1 2 3 স্টার্ট। ভীষণ ঝাল ঝাল দিয়েছে সুনীল, জানে পুরোপিটি ঝাল খেতে পারে না। জল বলবো বাবা, পুরোপিটি ফার্স্ট হবে। হাত কাঁপছে বন্ধুরা, লক্ষ্য করে টক জল না। তাড়াতাড়ি খেতে হবে। ফুচকাটা এমনিতেই ভেঙে যাচ্ছে। এটা আর কি থাম্বেলে দেওয়া হবে, ঠিক আছে, তাই জন্য ফটোটা তোলা হবে। খুব ঝাল হয়েছে বুঝলে, তুই তো জোর করে দিচ্ছিস যাতে না আমি খেতে পারি। কত লঙ্কা দিয়েছে, এখন বাকি আছে। আমি কোনোদিনও খাওয়ার কথা দিইনি আর কোনোদিন খাওয়ার চ্যালেঞ্জ করিও না। গামলা ধরে খাবো। টেস্টটা কিন্তু দারুণ হয়েছে বাবা, ঘাম বেরিয়ে গেছে এখন। দিদিরা দেখি পা, 4টে বাকি, আমারও 4টে পুরো বিদ্যুৎ। দেখো কি তাড়াতাড়ি খাচ্ছে, 500 টাকা তোমার থেকে আমি নেবো। ভালো করে খেতে হবে। আমি কোনোদিনও 10 টাকার বেশি ফুচকা খেতে পারি না, আর আজকে ছিল 20 টাকা করে ফুচকা। আর আমি ঝাল তো কোনোদিনও খাই না, আবার বিশেষ করে কাঁচা লঙ্কা, কত কাঁচা লঙ্কা দেয়া এতে। তো তাও আমি ফার্স্ট হয়েছি, আমি যে খাওয়াতেও ফার্স্ট হতে পারি এটা প্রথমবার এক্সপিরিয়েন্স হলো। চলো হাতটা ধুয়ে ফিরে আসছি, ভীষণ ঝাল লেগেছে, জল খেয়ে নি আগে। তো চলো
কেমন শুনিয়ে পুরো ঘামে স্নান হয়ে গেছে। তো বন্ধুরা আমরা হাত ধুয়ে রেডি হয়ে চলে এলাম, আর এই 500 টাকা যা চলে যা। আমি 500 টাকা পাচ্ছি কিন্তু ঘাম ঝরিয়েছে সুনীল। তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি, পুরবিদির কাস্টমার চলে এসেছে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, দোকান বন্ধ করে অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 8:30 মতো। আর আজকে দোকানে অনেকই কাস্টমার ছিল, যার জন্য ভিডিওটা দোকানে এন্ড করতে পারলাম না। আর সুনীল ভাইও চলে এসেছে আমার সঙ্গে, এখন একটু আমরা আড্ডা দেব। মানে প্রত্যেক দিনই আমি দোকান বন্ধ করার পর বা সুনীল ভাই বাড়ি থাকলে একটু আমরা বাড়িতে আড্ডা দিই, আর ভিডিও নিয়ে একটু আলোচনা করি, ও একটু কিছু শেখায় আমায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফুচকা চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমাদের, যদি কমেন্ট করো, তাহলে এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরও করবো। আর কী কী চ্যালেঞ্জ তোমরা আমার মানে চ্যানেল দেখতে চাও সেটাও জানিয়ে দিও। তো চলো আজকে আর কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের পাশে থাকো। আর সবাই কি ভালো থাকবে, সুস্থ থাকবে, কি বলবি বল আমার চ্যানেলের? যারা যারা এই ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা না থাকলে আমরা থাকবো না, আমরা না থাকলে তোমাদের বিনোদন দিতে পারবো না। তাই জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে বাজিয়ে দিও, কারণ আমরা যদি কোনো ভিডিও ছাড়ি তোমাদের সেই নোটিফিকেশনটা প্রথমে যাবে, যে পুরবি লাইফস্টাইল থেকে একটা নোটিফিকেশন চলে গেছে ভিডিওটা দেখার জন্য, তেমন দেখতে পাবে আর কি, ঠিক আছে। তো ভিডিওটি এইখানেই শেষ করছি, আবারও আসছি নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। তো বললাম তো, ঠিক তো চলো, আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে চাই। টাটা টাটা।